কাশীপুর উদ্যানবাটির পাশাপাশি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরেও পালিত হলো কল্পতরু উৎসব। বছরের প্রথম দিনে মা ভবতারিণীর মন্দিরে উপচে পড়া ভিড় ভক্তদের। 1886 সাল পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। ভক্তদের উদ্দেশ্যে ঠাকুর সেদিন কল্পতরু হয়েছিলেন। সেদিনটির কথা মাথায় রেখে প্রতি বছরই কাশীপুর উদ্যানবাটি, কাশীপুর রামকৃষ্ণ মহাশ্মশান ও দক্ষিণেশ্বর মন্দিরে পালিত হয় কল্পতরু উৎসব। এদিন সকাল থেকে কাশীপুর উদ্যানবাটির পাশাপাশি দক্ষিণেশ্বর মন্দিরেও ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। মাঝে করোনার কারণে দুবছর দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, এবার সেই বিধি নিষেধ নেই। স্বাভাবিকভাবেই দক্ষিণেশ্বরের কল্পতরু উৎসবকে ঘিরে বাড়তি ভক্ত সমাগম হয়েছে। ভক্তদের কথা মাথায় রেখে অন্নভোগের সময় বাদ দিয়ে ভোর 4টে থেকে রাত 9টা পর্যন্ত দক্ষিণেশ্বরের মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। ভক্তদের ব্যাপক ভিড় সামলাতে বাড়তি পুলিশ কর্মী মোতায়েন করা হয় মন্দির চত্বরে। ছিল মন্দিরের নিজস্ব নিরাপত্তা বাহিনী, ছিল মহিলা পুলিশের বিশেষ বাহিনী উইনার্স টিম। ভক্তেরা যাতে সুষ্ঠুভাবে মা ভবতারিণীর মন্দিরে পুজো দিতে পারেন তার জন্য পৃথক পৃথক লাইনের ব্যবস্থাও করা হয়েছিল। অনেকেই বছরের প্রথম দিনে গঙ্গায় স্নান করে মা ভবতারিণীর মন্দিরে পুজো দেন। সে কারণে গঙ্গা স্নানের সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে গঙ্গার ঘাটেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল মন্দিরের পক্ষ থেকে। ভক্তদের বাড়তি ভিড় সামলাতে মন্দির চত্বরে বাঁশ দিয়ে ব্যারিকেড করে রাখা হয়। মন্দির কমিটি সূত্রে জানা গেছে, এদিন ভোর রাত থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে মন্দির চত্বরে। বিগত কয়েক বছর ট্রেন ও জলপথ পরিবহন চালু না থাকার ফলে মন্দিরে পৌঁছাতে অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল ভক্তদের। এবছর স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল, স্বাভাবিক জলপথ পরিবহন। স্বাভাবিকভাবেই বাড়তি ভিড় দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দিরে। বছরের প্রথম দিনে মা ভবতারিণীর কাছে পুজো দিয়ে বছর ভালো কাটুক, এই কামনাই করলেন ভক্তেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, দক্ষিণেশ্বর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।